অনেকে প্রশ্ন করে এটা আবার কোন ধরনের ফেতনা শুরু হয়েছে, নারী পুরুষ একসঙ্গে মিটিং করে, মহিলা পুরুষ একসঙ্গে, এটা তো আমরা কখনো দেখি নাই, আমাদের বাধ্যতা চৌদ্দগুষ্টি দেখে নাই, আমাদের আশেপাশে দেখে নাই। আরে ভাই, আপনি বহু কিছু দেখেন নাই বলেই, আপনি বহু কিছু জানেন না বলেই সবই ভুল হয়ে গেল, তা তো ঠিক নয়। বরং আমি আপনাদেরকে অনুরোধ করব, নারী পুরুষ একসঙ্গে মিটিং করা বৈধ কি অবৈধ, একসঙ্গে কাজ করা বৈধ কি অবৈধ, এটা নিয়ে তর্ক করার দরকার নাই। আসুন না কোরআনে, আসুন না রসুলুল্লাহর জীবনীতে, সেখানে আমরা কি দেখি? সেখানে দেখি রসুল আরবের আইয়ামে জাহিলিয়াতের মেয়েদেরকে, যে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না, সেই মেয়েদেরকে টেনে এনে শালীনতার সঙ্গে তারা অশ্লীল হয়ে নৃত্য করত, উলঙ্গ হয়ে হজ করত, রসুল তাদেরকে শালীনতার চাদর পরিয়ে দিলেন, পোশাক পরিয়ে দিয়ে তাদের কি ঘরের চার দেওয়ালে বন্দি করেছেন? তাদের শরীরের ইজ্জত রক্ষা করার জন্য কোমরে তলোয়ার, হাতে বল্লম, মাথায় শিরস্ত্রাণ, আর আরবের সেই দুলদুল ঘোড়ার উপরে, তাকড়া ঘোড়ার উপরে চাবুক মারে আল্লাহ রসুল মেয়েদেরকে যুদ্ধের ময়দানে ধাবিত করে দিলেন। তিনি বললেন, হে মেয়েরা, তোমরা যতদিন কোমরে তলোয়ার রাখবে ততদিন তোমাদের ইজ্জত সুরক্ষিত থাকবে। 1400 বছর থেকে মুসলমান নারীরা এই জিহাদ প্রত্যাখ্যান করেছে, আজকে তারা বিচ্যুত হচ্ছে দুনিয়াময়, হাজারো হাজারো কালো বোরকায় তোমাদের ইজ্জত রক্ষা হবে না। আমি বলে দিলাম, সিরিয়ার মুসলমান নারীরা, ইরাকের মুসলমান নারীরা কালো বোরকা দিয়ে, আফগানিস্তানের নারীরা তোমাদের থেকে অনেক বেশি বোরকা ওয়ালি ছিল, ইজ্জত রক্ষা করতে পারে নাই, লক্ষ লক্ষ আমেরিকান সৈন্যের দাসী হয়েছে। তোমরা দাসী নও, তোমরা মুমিনা, তোমরা সৈনিক, তোমরা আল্লাহ রসুলের ইসলাম ধারণ করো, তোমরা মুমিন হও, তোমাদেরকে আমি জীবন দিতে চাই, প্রাণ দিতে চাই, মাটি রক্ষা করো, ইজ্জত রক্ষা করো, সমাজের একটা সন্ডার কথা তোমরা নিজেকে রক্ষা করতে পারো না। তোমরা কোন নারী? তোমরা উম্মতে মুহাম্মদের নারী না? কাজেই আল্লাহ রসুল নারীদেরকে যুদ্ধ করতে নিয়ে গেলেন, রসুল নারীদেরকে নিয়ে মিটিং করলেন, রসুল হজের ময়দানে নারীদেরকে নিয়ে গেলেন, জুমার দিনে নারীরা, বাজার ব্যবস্থাপনায় নারীরা, হাসপাতাল নির্মাণে নারীরা, আহতদেরকে সেবা করেছেন নারীরা, নিহতদেরকে দাফন করেছেন নারীরা, প্রত্যেকটা ক্ষেত্রে জাতীয় সামরিক আন্তর্জাতিক সমস্ত ব্যাপারে নারীদের ছিল অংশগ্রহণ। তোমরা কোথায় পেয়েছো ইসলাম? কোথায়, কোথায়? আমরা হিজবুত তাওহীদ, আমরা মেয়েদের সেই অধিকার ফিরিয়ে দিতে চাই, সেই সম্মান ইজ্জত ফিরিয়ে দিতে চাই। আমরা বলতে চাই, বোনরা, নারীরা, পশ্চিমা সাম্রাজ্যবাদীরা তোমাদেরকে অশ্লীলতা বেহায়াপনা ছাড়া আর কিচ্ছু দিতে পারে নাই। ইজ্জত, অধিকার, সম্মান, সম্ভ্রম, পেটে ভাত তোমাদের কিচ্ছু দিতে পারে নাই। আমার রসুল দিয়েছেন, আমরা দেব, আমরা দেব। কাজেই আমার বোনরা, তোমরা এগিয়ে আসো শালীনতার সঙ্গে। আমার রসুলের সঙ্গে মেয়েরা কাজ করেছেন, কাজেই এটা কোনো বেআইনি কাজ নয়, অবৈধ নয়, হারাম নয়, নাকি? কোনটা হারাম কোনটা হালাল সেটা বুঝতে হবে। তা আমার বক্তব্য এখানেই শেষ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন।